জাতির সঙ্গে প্রতারণা করছেন মনসুর, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থতা নিয়েও রাজনীতি করছেন বিএনপি, জানালেন ডক্টর হাসান মাহমুদ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে, জানালেন হানিফ। এবং এপ্রিলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ড কাপ টুর্নামেন্ট। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কলফুল সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশা আক্তার বুবলি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়া সাংবাদিকদের একথা জানান তিনি। মাহবুবুল আলম হানিফ বলেন, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠছেন বলেও জানান তিনি। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, দ্রুতই উনি সুস্থ হয়ে উঠছেন। গতকালকে উনি কথাও বলেছেন এবং ডাক্তাররা আশা করছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই উনি মোটামুটি সুস্থ হয়ে উঠবেন এবং তারপরে ওনার হার্টের যে ব্লক আছে সেই ব্লক প্রয়োজন অনুযায়ী যদি প্রয়োজন মনে করেন ডাক্তাররা তাহলে সেটা বাইপাস করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আরও এক দুই সপ্তাহ তাকে বেশি সময় থাকতে হতে পারে। বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। যারা ইসলামকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করে তাদের ব্যাপারে আলেমদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বিএনপির নেতারা কদিন পরে পরে বলে যে বেগম জিয়ার চিকিৎসা দরকার, আবার বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসা দিলে হবে না। আমাদের দলের সাধারণ সম্পাদক অসুস্থ হওয়ার পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সিঙ্গাপুর থেকে যে ডাক্তার এসেছিল তারাও বলেছে, এবং ইন্ডিয়া থেকে যে ডাক্তার হার্টের দেবী সেটি এসেছিল তিনিও বলেছে এখানে বিশ্বমানের চিকিৎসা হয়েছে। আর মির্জা ফখরুল সাহেবরা বলছেন যে ওখানে বঙ্গবন্ধুতে চিকিৎসা ঠিকমতো হবে না। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে 14 দলের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় নির্বাচনে অংশ না নিয়ে আবারও ভুল করছে বিএনপি। নির্বাচন ভণ্ডুল করে গত কয়েক বছরে কোনো অর্জন করতে পারেনি বিএনপি, আবারও তারা সেই ভুল পথেই যাচ্ছে, দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন নাসিম। ইলেকশন ভণ্ডুল করে কোনো অর্জন তারা করতে পারেনি গত কয়েক বছরে, আবারও তারা সেই ভুল পথে যাচ্ছে বিধায়, আবারও তারা দলকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সাথে প্রতারণা করছেন, তবে এতে ঐক্যফ্রন্ট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তিনি অনেক কাজ করেছেন যেটা এই দেশের একটা বড় রকমের উন্নয়নের সঙ্গে তার একটা অবদান, বিশেষ করে নারীদের শিক্ষার জন্য আপনার যে ব্যবস্থা তিনি করেছিলেন, যে উদ্যোগ তিনি নিয়েছিলেন, সেটার কারণেই আজকে বাংলাদেশের মেয়েরা সবাই স্কুলে যায়, কলেজে যাচ্ছে, তারা তাদের যে অধিকার সেটাকে তারা ফিরে পাওয়ার চেষ্টা করছে। হিলি স্থল বন্দরে কমেছে পেঁয়াজের দাম, দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 2 টাকা করে। চাহিদার তুলনায় ভারতীয় পেঁয়াজের আমদানি কমায় এই স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম। দুই দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 11 থেকে 12 টাকা দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা দরে। আমদানিকারকরা বলছেন, বেশি দামে পেঁয়াজ কিনে কম দামে বিক্রি করায় লোকসানের মুখে পড়ছেন তারা। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম সপ্তাহের 6 কর্মদিবসে ভারতীয় 118টি ট্রাকে 2,360 মেট্রিক টন পেঁয়াজের আমদানি হয়েছে। দ্বীপচরতি দারুল ইসলাম দাখিল মাদ্রাসা সিদ্দিকিয়া এতিমখানা
ও হিফজখানার 33তম বার্ষিক সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দস্তরবন্দি মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডক্টর রেজাউল করিম। প্রধান ওয়াইস ছিলেন অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান। মাওলানা আব্দুস সালাম আজাদের সঞ্চালনা ও মাওলানা এম মুরাদ ইসলাম আদিবীর পরিচালনায় সভায় আলোচনা করেন মাওলানা আব্দুল হামিদ আজাদ, মাওলানা শফিক আহমেদ নৈমি, মাওলানা মোজাহিরুল কাদের, মাওলানা ইসমাইল শহীদ, মাওলানা ইউনুস বাহারি, নাসির উদ্দিন, আব্দুল খালেক, হাফেজ আব্দুল হালিম, অ্যাডভোকেট দেলোয়ার হোসাইন, মাওলানা কুতুবুদ্দিন তালুকদার প্রমুখ। বঙ্গবন্ধু গোল্ড কাপের পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ড কাপ টুর্নামেন্ট। বয়সভিত্তিক এই আসরে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ সহ এশিয়ার 6টি দেশ। এর মধ্যে লাওস ও সংযুক্ত আরব আমিরাত সাড়া দিলেও চূড়ান্ত হয়নি বাকি 3টি দেশ, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। টুর্নামেন্টে সামনে রেখে আরও একবার সংস্কার করা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে, এমনটাই জানিয়েছেন তিনি। আমরা চেয়েছিলাম বীরশ্রেষ্ঠ শহীদ সেপে মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম আয়োজন করার জন্য, এবং এর জন্য একটা বাজেট করা এবং প্ল্যানিং কমিশনের প্রাথমিক অনুমোদন, ন্যূনতম যে বেসিক রিকোয়ারমেন্টগুলো সেগুলো আপগ্রেড করার জন্য একটা 18 কোটি টাকার মতো একটা বাজেট ইতিমধ্যেই প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক। স্বল্প সময়ের মধ্যে আসলে এই কাজগুলো, কমলাপুর স্টেডিয়ামের কাজগুলো সম্পাদন করা সম্ভব না। আমরা আমাদের এই ইভেন্টটা হোম অফ ফুটবল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করব। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতির সঙ্গে প্রতারণা করছেন মনসুর, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থতা নিয়েও রাজনীতি করছেন বিএনপি, জানালেন ডক্টর হাসান মাহমুদ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে, জানালেন হানিফ। এবং এপ্রিলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ড কাপ টুর্নামেন্ট। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।